আসসালামু আলাইকুম, আমি তোহিদ এজেন্ট। তো অনেকদিন পর, আমি আসলে এখন রেগুলার হতে পারছি না, আমার শরীর বেশি ভালো না। তো আই নো আই এম সরি ফর আই এম নট রেগুলার দিস ডেজ বিকজ অফ মাই হেলথ ইস্যু। সো দিস উইক পিট ইজি 29th January টু 2nd February অফ 2018। So it's a quad analysis, harmonic pattern, FIBO trend, VSA and PTG. Okay, so this video analysis is only for educational purpose, no trade signal or recommendation. As usual, disclaimer, you can pause and read this portion. Okay, so there is acknowledgement as a who I am. আই জয়েন ফার্স্ট ফ্যাক্টরি 2012-2012 আমি ফার্স্ট ফ্যাক্টরিতে জয়েন করি এবং রেগুলার পোস্ট করি। পোস্ট রেগুলার অ্যানালাইসিস, আমার পজিশন মেম্বার উইথ হাই ইম্প্যাক্ট বিটুইন 600। সো ইউ ক্যান গো অ্যান্ড চেক অল দিস থিংস। হিয়ার ইজ অল মেম্বার্স মোর দেন 4,60,000 অ্যান্ড মাই পজিশন ইজ ফার্স্ট 600, maybe 200 or 300. You see, classy from Bangladesh. So no further ado, it's an old block from 2008 to till today. It is 2008 থেকে আজকে পর্যন্ত আমার পুরানো ব্লগ। এখানে অনেক ইন্টারেস্টিং আর্টিকেল আছে, লটস অফ ইন্টারেস্টিং আর্টিকেল। দিস মাই নিউ ব্লগ। ওকে, there is a description about what is PTG. এখানে PTG কি এই বিষয়ে বলা আছে, ইউ ক্যান পজ অ্যান্ড রিড। দ্য বিউটিফুল থিং অ্যাবাউট লার্নিং ইজ নো বডি ক্যান টেক ইট ফ্রম ইউ। ওকে, ইটস মাই ফেভারিট কোট। সো আমি এখানে দুইটা কোর্স করাই, একটা বেসিক কোর্স, একটা অ্যাডভান্স লেভেল কোর্স। তো বেসিক কোর্স অলরেডি আমি দুইটা ব্যাচ কমপ্লিট করছি, থার্ড ব্যাচ চলতেছে আলহামদুলিল্লাহ। So you can join, it's a paid course, there is also free course. So paid course, basic course 15,000 and advanced course 20,000. Okay, so the course outline, you can pause and read this portion and ask me. So এগুলি আপনি পড়তে পারেন, এগুলি কোর্স আউটলাইন, অথবা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। So my voice problem. Thanks for watching. Don't forget to like, share and subscribe. Okay, learn by example. Contact, here is my whole contact details. So apnara amar sathe jogajog korte chan, it's a Viber number, WhatsApp, Imo, mobile, it's the same number. Skype ID, tohidanam.anam, mail fxlover72@gmail.com. So guys, no further ado, let's move forward. Let's see. Okay, 3 minutes, no problem. So some people ask who I am, how long I am in this business. So you can check all these things, no problem. Or you can check my, is my name, classy profile picture, profile picture, firstfactory.com. okay, if you check my profile, you see June 2012, and see my joining date is all my stuff. So you can go and check. It's interesting article post. Okay, this is my, এটা আমার ফার্স্ট ফ্যাক্টরি থ্রেড যেখানে আমি রেগুলার পোস্ট করি, এস এ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। ওকে, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, ইটস এ স্মার্ট মানি মুভমেন্ট, আই টিচ অল দিস থিংস ইন মাই কোর্স। ওকে, এটা আমার ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, অ্যানালাইসিস অ্যাবাউট ভলিউম স্প্রেড, এটা স্মার্ট মানি
আর বিগ বয়েস ফুট স্টেপ, এগুলি আমি সব আমার অ্যাডভান্স লেভেল কোর্সে শিখাই। এবং এখানে হারমোনিক প্যাটার্ন বেশি, ইউরোজিয়া পিপিটিজি কি এরিয়া প্যাটার্ন, লেটস সি হোয়াটস নেক্সট, তো এগুলি আমি সব অ্যাডভান্স লেভেল কোর্সে শিখাই। বেসিক লেভেল কোর্সের সাথে আপনারা অ্যাডভান্স লেভেল কোর্স করতে পারেন, চেক করতে পারেন। সো অ্যাডভান্স লেভেল কোর্স করলে এগুলি সব কিছু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, গো অ্যান্ড রিড অল দিস থিংস, লটস অফ ইন্টারেস্টিং পোস্ট অ্যানালাইসিস অ্যান্ড আর্টিকেল আর অ্যাভেলেবল। তো এখানে অনেক ভিডিও আছে, আর্টিকেল আছে, পোস্ট, এগুলি সব কিছু আপনারা পড়তে পারেন, জানতে পারেন। সো লেটস স্টার্ট দিস উইথ পিটিজি, নো ফার্দার এডু। আই অলওয়েজ স্টার্ট উইথ ইউএস ডলার ইন্ডেক্স, ইটস এ মান্থ চার্ট। সামটাইম আই থিঙ্ক মান্থ চার্ট ইজ অলসো, উই শুড চেক মান্থ চার্ট। ওকে, ইটস এ ভেরি গুড লেভেল। And if you check this level, US dollar index bounce from this level, so maybe we will see some pullback. If break this level, we will expose this level or at least this level. If price reject from this level, maybe test this low again or this low. So let's see what happened next. So I think we will see some retrace. It's a good area. Okay. So let's see, as a last high, as a reject from this area. So if price break this area and test this area, we will check this area. So very interesting situation. So EURUSD, if you check month candle, we will check month candle because our month is almost complete. Today is 29th January, February is coming, so we should check month candle. It's a good area, very good area. Also break this area, you see, if price reject from this area, then we will see some pullback or some retrace. So price A level থেকে এটা টেস্ট করতে পারে, আর যদি এটা ব্রেক করে এই হাই অথবা এই লেভেলটা আবার টেস্ট করতে পারে। সো ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং এরিয়া। লেটস সি হোয়াটস নেক্সট, জাস্ট মার্কেট ওপেন, মে বি উই উইল সি সাম প্রাইস অ্যাকশন হিয়ার। সো আই এম ভেরি মাচ বুলিশ বায়াস, স্টিল ইজ বুলিশ বায়াস, মে বি প্রাইস ক্যান this area or this area or this area. Maybe it's a deep retrace. Okay, so still I am not bearish bias, I will look for buy from this or this area. So this is my bullish PTC and this is my bearish PTC. Same GBPUSD, if you check this area, it's a good area, it's a bounce and also break, and if we see some retracement, then we will look for short, definitely we will look for short. And you see weak candle, it's
a day candle. So this is my bearish PTG. If price break this area and fails, then this low is exposed. This level is exposed. So very interesting. We'll check our PTG, OC dollar. It's the same thing. It's a good area. 8135 rejection area. So we will short 8135. We will short. Actually, every USD pair is need some pullback before go more higher or break this. So we will not go for high. You see, it's a good area to short. You can short at least this area. Same for QE. If you check New Zealand dollar, it is also maybe test this area. So this is bullish area until unless break this area, and this is bearish area. This is also bearish area, you see. So maybe we will see some retrace. So simple, so easy, nothing complicated, and don't be complicated. Okay, 11 minute. Gold is also retracing. So we will see some retrace because of US, the index is getting stronger. So let's see, USD CAD is a good area to buy. USD Sushi, good area to buy. US Japi, same. But if you check our COT analysis, we already told you we will check COT analysis. So interesting area. I already prepared all these things for you, so no problem. You see, it's long. It changes long 7,000 and 2,000. So euro is still bullish, but it is not the end. Anything can happen. Okay. So যে কোনো কিছু ঘটতে পারে, এখানে লং দেখাচ্ছে বা স্ট্রং দেখাচ্ছে, বাট এই স্ট্রং গুলি যদি সেল করে তাহলে অবশ্যই এটা উইক হবে। সো আমরা আমাদের চার্ট অনুযায়ী সেটআপ অনুযায়ী আমরা ট্রেড করব। বাট কট অ্যানালিসিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই কট অ্যানালিসিসটা আমরা আমাদের অ্যাডভান্স পিটিজি কোর্সে শিখাই। আমাদের অ্যাডভান্স পিটিজি কোর্সে কট অ্যানালিসিস শেখানো হয়। যে জাপানিজ ইয়েন, আই থিঙ্ক জাপানিজ ইয়েন ইজ গেটিং স্ট্রং। You see, 37 long, 160,000 short. That means sentiment is bearish. But anything can happen anytime. Okay? So let's see what's next. No problem. It's also New Zealand dollar. 24,000, 26,000. You can pause and read all these things. So here's the US dollar index. You see, it's a long 31, short 31. So still US dollar is bearish mode. So we will check all these things later week. So I'm going to sign off. Allah Hafiz. See you next time.